জয়দীপ কর্মকারকে বাংলা না ছাড়ার অনুরোধ ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের। বলছেন জয়দীপের স্পন্সরের ব্যবস্থা যাতে হয় প্রয়োজনে তিনি তা দেখবেন। বাংলায় জয়দীপ বেড়ে উঠেছেন, সবার ভালোবাসা তার সঙ্গে, তিনি যেন কখনোই রাজ্য না ছাড়েন। আমি চেষ্টা করব ওর পাশে দাঁড়াবার, এবং প্রয়োজনে যদি স্পন্সরের কাউকে বলতে হয় আমি নিজে বলবো। কিন্তু যে ক্লাব ওকে বড় করলো, যে নর্থ ক্যালকাটা শুটিং ক্লাব থেকে, তাদের কাছে ও কি উত্তর দিতে পারবে যে ও বাংলা ছেড়ে চলে যাচ্ছে? আবার এ কথা যদি প্রশ্ন হয় তাহলে কি কেউ কেরিয়ার দেখবে না আজকের এই প্রফেশনাল ওয়ার্ল্ডে? নিশ্চয়ই দেখবে। এবং এ কথাও ঠিক যে বাইরে গেলে হয়তো টাকা অনেক বেশি পাবে, কিন্তু আমি ওকে অনুরোধ করব, আমার তো অন্য কিছু করার নেই, আমরা সাধ্যমতো চেষ্টা করব। কিন্তু বাংলার ছেলে বাংলাতেই থাকুক, বাংলার মানুষের। হরিয়ানার হয়ে জিতে আসার পরে মেডেলটা নিয়ে কিন্তু দমদম বিমানবন্দরে হাজার হাজার লোক পৌঁছবে না। দমদম বিমানবন্দরে ফিরতে গেলে, বাড়িতে যেতে গেলে যারা পৌঁছবে তারা কিন্তু বাংলার মানুষ। তাই আমি রিকোয়েস্ট করবো ওকে, বাংলায় থাকো, একটু আমাদের সময় দাও, আমাদের সময় দাও, সামনে আরও অনেক বড় খেলা আছে, সময় অনেক আছে।